আব্দুল হাল কাতু, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশে যে জবগুলো প্রকাশিত হয় পত্রিকাতে, সেই জবগুলো আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। প্রতিদিন আমাদের আজকে আমরা একটি জব আপলোড করবো, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন দর্শকবৃন্দ, বিজ্ঞপ্তিটি জেনে নিই কী কী পদে লোক নিচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কার এপ্লিকেশন করতে পারবে, কার এপ্লিকেশন করতে পারবে না, বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো সম্মানিত দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন। চলুন দর্শকবৃন্দ, জবগুলো বিস্তারিত জেনে নিই। পদের নাম হচ্ছে সহকারী জুনিয়র মাস্টার, পদের সংখ্যা হচ্ছে দুইটি, এখানে বেতন ধরা হয়েছে প্রায় 67,010 টাকা। নন মাস্টার মেরিন ক্ষেত্রে বয়স ধরা হচ্ছে অনূর্ধ্ব 40 বছর। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে মাস্টার্স, এমপিএল প্রথম শ্রেণীতে, কম্পিউটিং সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম ম্যাট হিসাবে 2 বছরের বাস্তবিকতা, অথবা তৃতীয় শ্রেণীর ড্যাক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকতে হবে এ পদটির জন্য। তৃতীয় নম্বর যে জবটি হচ্ছে সেটা হচ্ছে পাইলট, সেকে বেতন ধরা হয়েছে এখানে প্রায় 67,010 টাকা। এখানে বয়স চাওয়া হয়েছে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণী ড্যাক কম্পিউটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে প্রথম মেটেল হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা তৃতীয় শ্রেণীর ড্যাক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক অভিজ্ঞতা। যে তৃতীয় নম্বর জবটি রয়েছে সেটা হচ্ছে ইন্সপেক্টর টেকনিক্যাল, একটি জব, বেতন ধরা হচ্ছে 53,060 টাকা, বয়স ধরা হচ্ছে অনূর্ধ্ব 40 বছর, চাকরিরত ও অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ধরা বয়স 5 বছর পর্যন্ত, এখানে সম্ভবত ভুল লেগেছে, সম্ভবত 50 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য হবে। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সম্মানিত দর্শকবৃন্দ, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে যান্ত্রিক অথবা বৈদ্যুতিক প্রকৌশলী স্নাতক ডিগ্রি হইতে হবে, সরকারি আধা সরকারি এনজিও বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞ থাকতে হবে। চতুর্থ নম্বর যে জবটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট, এখানে বেতন ধরা হয়েছে 30,203 টাকা, পদের সংখ্যা হচ্ছে 4টি, বয়স ধরা হচ্ছে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি এইচএসসি প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে, ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স সনদ থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। সিনিয়র স্টাফ নার্স, এখানে বেতন ধরা হয়েছে 2টি পদ রয়েছে এখানে, 30,230 টাকা, বয়স ধরা হয়েছে 30 বছর, ন্যূনতম এইচএসসি সহ নার্সিং কাউন্সিল হইতে সাধারণ নার্সিংয়ের ধাত্রীবিদ্যায় ডিপ্লোমা হতে হবে। এ ছিল 5টি জবের বিভিন্ন ক্যাটাগরির অভিজ্ঞতা সব আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আসুন কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে সে ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিই। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট jobs@cpa.gov.bd তে অনলাইনে চাকরি আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে, অবশ্যই ইউনিকোড বাংলা ফর্মেটটি পূরণ করতে হবে, এখানে বাংলা লিখতে হবে, ইংলিশে হবে না। অনলাইনে আবেদন ফর্মটি নির্ধারিত স্থানে প্রাপ্তির 300x300, রেজুলেশন সর্বোচ্চ 25 কিলোবাইট, জেপিজি ফর্মেটে সদ্য তোলা রঙিন ছবি এবং 300x80 সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্মটি সাবমিট করার পর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত তার আবেদন একাধিক প্রিন্ট কপি, হার্ড কপি এবং একই রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত সোনালি ব্যাংকের সোনালি সেবা পে স্লিপে ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালি ব্যাংকের যে কোনো শাখায় পোস্ট শাখা চট্টগ্রাম ব্যতীত উক্ত পে স্লিপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অঙ্কের ফি ব্যাংকের চার্জ পরিশোধ করতে হবে। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডিটি গঞ্জিং হবে না এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংগ্রহ করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি 1 থেকে 3 নম্বর ক্রমিক্রমের জন্য 200 টাকা
এবং ক্রমিক নম্বর 4 থেকে 5 নম্বর পদের জন্য 100 টাকা। আবেদন প্রার্থীর সকল অনলাইন আবেদন করতে হবে, লিখিত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদ, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, জাতীয় সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় ক্ষেত্রে অভিজ্ঞ সম্পন্ন সনদ সনদ প্রভৃতি সত্যায়িত কপি সংযোগ করে আবেদন মানে আবেদন প্রতিদিনের মধ্যে পরিচালক প্রশাসন চট্টগ্রাম কর্তৃপক্ষ বন্দর চট্টগ্রাম প্রেরণ করতে হবে। অবশ্যই খামার উপরে পদের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে সাবমিট করার পরে, অত বন্ধুরা আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করার পরে সেটি ডাউনলোড করে এটি চট্টগ্রাম বন্দর বরাবর হার্ড কপি পাঠাতে দিতে হবে। কর্তৃপক্ষ কোনো প্রার্থী আবেদন কোনো কারণ দর্শন ব্যতীত রেখে বাতিল করার ক্ষমতা সম্বন্ধীয় ক্ষেত্রে চাকরির চবকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। প্রার্থীর অনলাইনে আবেদন কপি আবশ্যিকভাবে সংগ্রহ করতে হবে। প্রার্থীর পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনের যে কোনো সে পরীক্ষা ফলাফল অবশ্যই আবেদন গ্রহণের শেষ তারিখে পূর্ব প্রকাশিত হবে। অনলাইন আবেদন পূরণ ও সাবমিট করার কোনো সমস্যা হলে এই ঠিকানা মেল করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। এই বিজ্ঞপ্তি আবশ্যিক বা আংশিক বা সম্পূর্ণ বাতিল বা সংশোধন ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 28/1/2021 খ্রিস্টাব্দ সকাল 10টায়। অনলাইন আবেদন গ্রহণের শেষ সময় 28/2/2021 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। সোনালী ব্যাংক লিমিটেড ফি জমা শেষ তারিখ 2/3/2021 তারিখ পর্যন্ত। এ হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে বেস্ট হবে জবস cpa.gov.bd গিয়ে বিস্তারিত জেনে আপনারা তারপরে জবটিতে অ্যাপ্লিকেশন করুন। সম্মানিত দর্শকবৃন্দ, এ ছিল চট্টগ্রাম বন্দরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। যদি বুঝতে ভুল হয়ে থাকে কোনো কিছু তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সময় দশমীতে একটি কথা বলে রাখি, এই জবটির শেষ তারিখ হচ্ছে 28/2/2021 সালের রাত 12টা পর্যন্ত। তার আগে আপনারা জবটি অ্যাপ্লিকেশন করে রাখবেন, কেননা জবটি যদি অ্যাপ্লিকেশন করে রাখেন কোনো ভুল ত্রুটি হলে আপনারা সেটি সংশোধন করতে পারবেন। আর ছবি সাইজ এবং আপনার স্বাক্ষরের সাইজগুলো আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের কি ভুল আছে কি না। তো সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।